বিজেপি স্বাস্থ্য পরিষেবা সেলের পক্ষ থেকে এক মানবিক উদ্যোগ। এন্টালি থানা অন্তর্গত এলাকায় বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সামিল বিজেপি নেত্রী ভারতী ঘোষ। ঠান্ডার হাত থেকে রক্ষা করতে গরিব মানুষদের হাতে তুলে দেওয়া হল শীত বস্ত্র। বস্ত্র বিতরণ অনুষ্ঠানের পাশাপাশি স্মরণ করা হয় ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে। তার 99তম জন্মদিনে শ্রদ্ধা জানানো হয় তাকে। সকলকে নিয়ে দুর্নীতিমুক্ত সমাজ গড়ার ডাক দেন ভারতী ঘোষ। শাসক দলের নৌকা ডুবে গেছে, মানুষের স্বপ্ন চুরি করেছে শাসক দল, তাই মানুষই তাদের নৌকো ডুবিয়ে দেবে, মন্তব্য ভারতী ঘোষের। মানুষ সাধারণ মানুষই ডুবিয়ে দেবে, মানুষের পেটের ভাত থেকে, মানুষের চাকরি থেকে, মানুষের স্বপ্ন থেকে সব যদি চুরি করতে আরম্ভ করে মানুষকে। রাজ্যে শিক্ষা ব্যবস্থা ও চাকরির প্রসঙ্গেও সরব বিজেপি নেত্রী। পশ্চিমবঙ্গে কোন পরীক্ষাটা ঠিকমতো হয়েছে এবং কোন পরীক্ষার চাকরিগুলো সময় মতো ছেলেমেয়েরা পেয়েছে, একটা বলুন তো। যে পরীক্ষা এবং যে চাকরি নিয়োগের যে প্রসেস দুর্নীতিমুক্ত, একটা বলুন। অভিজিৎ প্রামাণিকের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।